উত্তরবঙ্গের মানুষের কাছে কিন্তু যমুনা সেতু একটা খুবই বড় অ্যাচিভমেন্ট। তো আমরা যেহেতু দক্ষিণবঙ্গের, কখনোই উত্তরবঙ্গে যাওয়া হয়নি, তাই ওই দিন আমরা চলে গিয়েছিলাম যমুনা সেতু ভিজিট করতে। আর রাস্তায় একটা ব্রেক নিয়ে খেয়ে নিয়েছিলাম মালাই চা, যেটা অনেক মজা ছিল, এবং এটা ছিল 50 টাকা করে। তো এরপরে আমরা এই যে যমুনা সেতুতে উঠে যাচ্ছি, তো দিয়ে দিলাম 50 টাকার টোল এবং রিসিপ্টটা হাতে নিয়ে নাও লেটস এনজয় দ্য সেতু ভিউ। ও মাই গড, এইটার সেতুটা যে এত সুন্দর, এবং এর পাশ থেকে কিন্তু নদীটাও দেখতে খুবই সুন্দর। নদীর মাঝখানে হচ্ছে বালির চর, যেটা ওটা উঠেছিল, সো দেখতে খুবই সুন্দর, খুবই ফ্যান্সি, একদম আমাদের ট্যুরটা একদম মানে পারফেক্ট অ্যান্ড সফল হয়েছে। তো ওখান থেকে ফেরার পথে আমরা একটা সরিষা ক্ষেত দেখতে পাই, যেটা পুরোটা একদম সরিষার ক্ষেত ছিল। সো আমরা চিন্তা করলাম যে আমরা এই রাস্তাটা একটু ঢুকবো। তো রাস্তাটা অর্ধেক ছিল, অর্ধেক পরেই ভাঙা, এবং সামনে একটা পুকুর ছিল এবং বালি দিয়ে নতুন রাস্তা করা হচ্ছিল। আর সামনে যত দূর আপনার চোখ যাবে পুরাটাই একদম সরিষা ফুলে ভর্তি, সরিষা ফুলের একটা মিষ্টি সুঘ্রাণ, তার সাথে এই বিকেলবেলার গোধূলি রোদ, সব কিছু মিলিয়ে এত ভালো লাগার একটা পরিবেশ ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমরা যখন গিয়েছিলাম তখন সরিষা ফুল খানিকটা কমে আসার পথে, আর কিছুদিন আগে গেলে আমরা আরও বেটার ভিউ পেতাম, তবে মাশাল্লাহ যেটা দেখতে পেয়েছি এটা কিন্তু অ্যামেজিং ছিল, খুবই ভালো লেগেছে। আমি অনেক বছর ধরে মানে প্ল্যান করছিলাম সরিষা খেতে যাব, বাট কখনোই আমার যাওয়া হয়নি। সো ফাইনালি এইবার আমি সরিষা ক্ষেত ভিজিট করতে পারলাম, যেটা আমার জন্য খুব বড় একটা বিষয় এবং অনেক সুন্দর ছবি তোলা যায়। তো ওখান থেকে আরেকটু সামনে এগিয়ে আমরা এই ঝালমুড়ি মামাকে পাই, যার কাছ থেকে আমরা এই ঝালমুড়ি মাখাটা নিয়েছিলাম। আমরা এখানে চাল ভাজা একটা দেখেছিলাম এবং মুড়ি ছিল এক সাইডে, তো আমরা চাল মাখা যেটা ওটা নিয়েছিলাম। তো 20 টাকার এখানে নিয়ে নিলাম এবং মামা আমাদেরকে সুন্দর করে একটা কাগজের মধ্যে দিয়ে দিল। যদিও আমরা এখানে 20 টাকা নিয়েছিলাম, এরপরে এগেইন আমরা আরও 20 টাকা নিয়েছিলাম, ওভারঅল এটা ভালো ছিল। অ্যান্ড দেন লাঞ্চের জন্য আমরা কাচ্চি নিয়েছিলাম, আর টাঙ্গাইলের কোথাও আমরা এটা দাঁড়িয়েছিলাম। অ্যান্ড দেন বাসায় ফেরার পথেই একটু শপিংয়ে গিয়েছিলাম জুতা কেনার জন্য। সো শপিং টপিং শেষ করে বাসায় ফিরে দেখে আম্মু পিঠা বানিয়েছে, আই ডোন্ট নো এটা কী পিঠা, আম্মু ইউটিউব দেখে রেসিপি ফলো করে এটা বানিয়েছে, যদিও মজা ছিল। আর এদিকে আব্বু রান্না করেছিল গরুর মাংস, তো রুটি দিয়ে গরুর মাংসটা হচ্ছিল আমাদের ডিনার। আর এই যে আমার পিচ্চি ছোট্ট ইহু এখানে খাচ্ছিল। আজকে ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।